নমস্কার, সফনা ভেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সকাল থেকে রণংদেহে মূর্তিতে ভোটের ময়দানে হাজির কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সে ছবি আপনারা আগেই দেখেছেন। আর এবার তার নির্দেশে শ্রীরামপুর লোকসভার ডোমচর বিধানসভা অঞ্চলের দেবীপাড়াতে বিজেপির টি ক্যাম্প অফিসে হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লাঠিচার্জ। পাশাপাশি হাওড়া লোকসভা উত্তর হাওড়া বিধানসভার গোলমোহর এলাকায় একটি বুথে বহিরাগতদের নিয়ে বুথ জ্যাম করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা পৌঁছে লাঠি উঁচিয়ে সরিয়ে দেয় বহিরাগতদের। এলাকায় ছড়িয়েছে তুমুল উত্তেজনা। ইন্তজার করো, ঠিক আছে।
भाई दौड़ाइए गलो सुनेगा नहीं, भाई दौड़ाइए सुनेगा नहीं। হাওড়া থেকে রাজু ঝা, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।